Assalamualaikum, hello everyone, welcome back to my channel Razu Food Buzz. Razu Food Buzz channel এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা ভালো থাকেন সেটা আমরা সব সময় কামনা করি। বরাবরের মতো আজ আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে এগ টমেটো স্যুপ বা সামার স্যুপ। বিশেষ করে গরমের সময় এই স্যুপটা খুবই উপযোগী একটা খাবার, বিশেষ করে মানে টমেটো এবং এগ যে সমন্বয়ে যে স্যুপটা তৈরি করা হয়, টমেটো আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে, যার কারণে স্যুপটাকে অনেকে সামার স্যুপও বলা হয়। আর চায়না এবং জাপানে খুব প্রচুর পরিমাণে সামার সিজনে এই স্যুপটা খাওয়া হয়। আজকে আমরা সেই স্যুপের রেসিপিটাই করে দেখাবো। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে স্যুপের জন্য আমরা দুইটা ডিম ফাটিয়ে রেখেছি, দুইটা ডিম। আর এখানে আমাদের লাগছে লবণ, এখানে লাগছে আমাদের ফ্রেশ ধনে পাতা কুচি, আর এখানে লাগছে আমাদের, আমরা 2 টিস্পুন কর্নফ্লাওয়ারকে হাফ কাপ পানিতে গুলিয়ে রেখেছি, লাগছে আমাদের অলিভ অয়েল, আর এখানে লাগছে আমাদের টমেটো, বড় আকারের দুইটা টমেটো আমরা চপড করে কেটে এখানে রেখেছি, লাগছে আমাদের ব্ল্যাক পেপার। দ্যাট ফার্স্ট আমরা এখানে 500 ml পরিমাণ পানিকে ফুটতে দিয়ে দিয়েছি। এখানে পানিটা যখন বরফ চলে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের টমেটোগুলো। টমেটোটা দিয়ে আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো এটাকে কুক করব, যাতে টমেটোটা নরম হয়ে যায় আর কি। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট পর আমাদের টমেটোটা মোটামুটি গলতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের সেই কর্নফ্লাওয়ার গোলানো পানিটা, অল্প অল্প করে আমরা চারিদিকে এটাকে ছড়িয়ে দিয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে মোটামুটি 2 মিনিটের মতো কুক করব। যখন এরকম বলক আসবে তখন আমরা একটু নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমরা 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ বা সয়া সস ইউজ করতে পারেন, স্বাদ একটু বেশি আসবে। আমরা এখানে ইউজ করছি না, কারণ আমরা স্যুপটাকে সামার স্যুপ বা হেলদি স্যুপ হিসেবে রাখবো। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে ফেটানো ডিমটা, আমরা একটু অল্প অল্প করে উপরের দিকে ছিটিয়ে দিব, এবং একটা আপনার কাঁটা চামচের সাহায্যে আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দিব, যাতে আমাদের যে ডিমটা এটা দলা হয়ে না থাকে আর কি। ডিমটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে এটাকে কুক করবো আরও 2 থেকে 3 মিনিটের মতো। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের সে অলিভ অয়েল, এখানে আমরা 1 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে ফিশ অয়েল বা রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। এটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে আমরা এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি, দিয়ে আমরা আবার একটু নেড়ে চেড়ে এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কুক করব। তো দেখুন আমাদের স্যুপটা, আমরা এর চাইতে বেশি ঘনত্ব করব না, মোটামুটি কম ঘনত্বের এই স্যুপটাকে আমরা রাখবো। এরকম ঘনত্ব হলে আমরা স্যুপটাকে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের সামার স্যুপ বা এগ এবং টমেটো স্যুপ। এটা খেতে অসম্ভব মজার এবং অসম্ভব সুস্বাদু, আর এটা খুবই স্বাস্থ্যকর বটে। বাচ্চাদের জন্য আপনারা এটা তৈরি করতে পারেন, বা এই গরমে এটা একেবারে উপযোগী একটা স্যুপ হতে পারে আমাদের জন্য। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সাথে বেল আইকনটাকেও বাজিয়ে দিবেন, যাতে আমাদের রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর খুব বেশি বেশি করে আপনারা আমাদের রেসিপিগুলো শেয়ার করবেন, এবং খুব বেশি বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ।